আমার শাশুড়ি আমার হাতে তৈরি এই শামি কাবাব অথবা টিকিয়া যেটাই বলেন, এই কাবাবটা আমাদের সবার খুবই পছন্দের এবং খুবই প্রিয়। আম্মা সেদিন রাত্রে কাবাব বানাচ্ছিল, আমি তো মোবাইল নিয়ে রেডি। তো এখানে দেখতে পাচ্ছি যে আম্মা পুদিনা পাতা আর হচ্ছে ধনে পাতা আর কাঁচামরিচ কুচি করে নিয়ে তার মধ্যে লবণ দিয়ে এবার এটাকে ভালো মতো মেখে নিচ্ছে। এখানে সম্ভবত আগে ধনে পাতা আর মরিচটাকে ভালো মতো মেখে নরম করে নিল, এরপরে এটাতে আম্মা পুদিনা পাতা অ্যাড করে দিবে এবং এটাকে ভালো মতো মেখে নিবে, এবং এটাকে মেখে নিয়ে পরে আমরা এটা অ্যাড করব। আর এর পাশাপাশি আম্মা যেটা করেছে, গরুর মাংসের সাথে বুটের ডাল দিয়ে আর অন্যান্য গরম মশলা দিয়ে এটাকে একদম সিদ্ধ করে পাটায় বেটে নিয়েছিল। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ডও করে নিতে পারেন। এবং সাথে দেওয়া হয়েছিল জায়ফল, জয়ত্রী বাটা আর সামান্য গরম মশলা বেটে নিয়েছিল। এবার এর মধ্যে আমরা একটা ডিম অ্যাড করে দিয়েছি এবং অ্যাড করে মেখে নিচ্ছি। আর একটা ডিম পাশে আম্মা রেখে দিয়েছিল যতটুকু লাগবে সেভাবে অ্যাড করার জন্য, কারণ বেশি ডিম দিয়ে দিলে আবার একটু নাকি নরম নরম হয়ে যেতে পারে। তো আমরা অল্প অল্প করে ডিম অ্যাড করে করে এটাকে মেখে মেখে নেওয়া হচ্ছিল, এবং ডিমটা সম্পূর্ণরূপে মাখানো হয়ে গেলে তারপর এখানে সেই পেঁয়াজ মরিচের যেই মিশ্রণটা আছে সেটা আমরা এখানে দিয়ে দিব। এবার আমরা এখানে পেঁয়াজ মরিচ পুদিনা পাতা আর ধনে পাতার যেই মিশ্রণটা ছিল সেটা এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে এবার এটাকে ভালো মতো মেখে নিব। বেশ সময় ধরে কিন্তু এটাকে মাখাতে হয়েছে। এটা মাখানোর উপরে এর নরম হওয়াটা এবং এটা এটার সব কিছু ডিপেন্ড করবে। যাই হোক, মাখামাখি শেষ আমাদের। এবার আমরা দুইজনে বউ শাশুড়ি মিলে কাবাবের শেপগুলো বানিয়ে নিচ্ছিলাম। দুজনে মিলে বেশ গল্প করতে করতে মোটামুটি মিডিয়াম সাইজ করে আমরা কাবাবগুলো বানিয়ে নিচ্ছিলাম। তো বানিয়ে আমরা এটাকে সাইডে রাখছিলাম। আপনারা কিন্তু চাইলে এই কাবাবটা এভাবেই ফ্রিজে ফ্রোজেন রেখে সংরক্ষণ করতে পারেন, অথবা হালকা তেলে একটু ভেজে নিয়েও আপনারা বাটিতে করে ফ্রিজে রাখতে পারেন। এটা দুইভাবেই সংরক্ষণ করা যায় এবং বেশ অনেক দিনই আপনারা এটা ডিপে রেখে পরে ভেজে খেতে পারবেন এবং স্বাদে কোনো পরিবর্তনও আসবে না। এই কাবাবে চাইলে কিন্তু আপনারা পেঁয়াজের বেরেস্তাও দিতে পারেন, তাতে স্বাদ বাড়তে পারে। আমরা সেদিন এভাবেই বানিয়েছিলাম। তো এই যে আমাদের সবগুলো কাবাব রেডি হয়ে গিয়েছে, এখন আমরা রাতের জন্য কাবাবগুলো ভেজে নেব। তো গরম তেলে কাবাবগুলো দিয়ে দিচ্ছি এবং দুই পাশ ব্রাউন হওয়া পর্যন্ত ওয়েট করব। হয়ডি হয়ে গেলে কাবাবগুলো উল্টে পাল্টে আমরা কিছুক্ষণ পর নামিয়ে নিব। কাবাবের ঘ্রাণে সারা বাসা যেন ভরে যায়। আর কাবাব খাবারটা পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে। আমাদের খুব পছন্দ খাবারের মধ্যে এটা একটা। তো সেদিন রাত্রেবেলা আমরা এই যে এই কাবাবটা দিয়ে খেলাম, এবং কাবাবগুলো দেখেন কি সুন্দর হয়েছে, একটুও ফেটে যায়নি। আর তেলের মধ্যে ফেনা হয়েছে ডিম দেওয়ার জন্য, যেহেতু কাবাবের মধ্যে ডিম আছে তাই তেলের মধ্যে এরকম ফেনার তৈরি হয়েছে। এটা দেখে অবাক হওয়ার কিছু নেই। তো আমাদের কাবাবগুলো কিন্তু ভাজা প্রায় শেষ, এবং এই ব্রাউন কাবাবগুলো দিয়ে আপনারা রুটি দিয়েও খেতে পারেন, পরোটা দিয়েও খেতে পারেন, পোলাও দিয়ে খেতে তো খুবই মজা লাগে। আর বিকালের নাস্তায় এই কাবাব হলে তো কোনো কথাই নেই, আমার তো খুবই পছন্দের। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের সাথে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।